দেওগড়কু মুকিম ভাবে যদি যদি আপনার দেখবে সে ফুড প্রসেসিং পার্কর যদি পুরোনা হিসাব মু যাই এর কাগজ সগজ কাড়ি দেবি আপনার সেতরে মো চিঠি পাইবে সেতরে টুলু বাবুর অবদান পাইবে কিন্তু বিনয়ের মোট কথা অনু দেওগড় জেলায় মোর কনসিয়স মত দেওগড় জেলার আগু কম হব দেওগড় জেলাটা আমার ঝারসুগুড়া কিংবা অনুগুল জেলা নহ কিংবা বণেই নহ বণীটা অছি কি বণীটা পুরা নালি হয়ে সারিছে কৌশি না কৌশি কারণ দেওগড় জেলা নালি হয়ে এইটা গোটে এটা গোটে সাইট্রস জোন এগ্রিকালচর ও হর্টিকালচর উভয়ের সর্বশ্রেষ্ঠ অঞ্চল হল আমার দেওগড় জেলা এই যে কুচিন্ডা আরম্ভ করি কেউঝর পর্যন্ত এই যে পাহাড়টা আছে ইয়ার এপট সেপটরে ব্রাহ্মণীর এপট সেপটরে বহুত উচ্চ কুচুটা কথা আসিলা ওয়াটারমেলন আম্ব লিচু কমলা খান্দিয়া এই যে জাতীয় জিনিস সাইট্রস গুলাক এটি ভাল হচ্ছে মু বাকি কোন সরকার প্রকার তা বাটরে হব সেতরে তবে বিনয়ের মোট কথা হল যে আমি দেওগড় জেলার এগ্রি মু সেতরে পুরা সহমত দেওগড় জেলার এগ্রি কালচরাল বেস হর্টিকালচরাল বেস গোটেরি ফিউচরি বেস বিজনেস হওয়া দরকার এটিকার ইন্ডস্ট্রি আসবা দরকার সেতরে আমি লিখিছিলু গোটে এটি ফুড পার্ক হোক আজ ফুড পার্কর কল্পনা আহরি বদলি গলা এইটি ভাল ফুড প্রসেসিং যে গ্রুপ অনেক তাকে আমি দেওগড়ক আনবা নাগরিক কমিটি সাংরে বসাইবা এইটি আমি গোটে উচ্চ কোটির দেওগড়ক পাঁচ সাত বর্ষ ভিতরে গোটে এই যে কল্পনা আমাদের বহু ভাল লাগিলা দশ কোটি টঙ্কার তরভুজ শহে কোটি টঙ্কা হওয়া দরকার মু জানি আজ ওড়িশা দেওগড় জেলার চাউল ডালি পনিপরিবা আম্ব লিচু পণস ইয়ার মূল্য কেতে হই হই বোধে শহে দুইশ কোটি টঙ্কা থিব দেওগড় জেলার সম্ভাবনা আছে দেওগড় জেলা যেভাবে রাস্তা চারটা বড় ন্যাশনাল হাইওয়ে স্তর রাস্তা এই জেলার হয়ে গেল আগর তো আমার বম্বে কলিকতা রাস্তা লা এনএচ আমার ঝারসুগুড়ার অনুগুলকু নয় রাস্তা হয়ে গেল এই যে আমার কোটা রাঞ্চি আমার এটা কোটা বিজয়গড়া রাঞ্চি রাস্তা বি হয়ে গেল রাউরকেলা বাহাড়া পাশে রাস্তা বি হয়ে গেল ইয়ে রাস্তা চারটা যাক আইটি যাক রেল লাইন ইয়ে ছটি যাক ইনস্ট্রুমেন্ট দেওগড় জেলার চেহেরা বদলাইব আগামী দিনে আমি তার অনুভব করুয়া মু গতকালি আসিলি পাহাড়া পটু মতো সত্যি টিকি টিকি নিদ আসুলা রাতে সাড়ে আটটা নটা হয়েছিল মু দেখিলা বেলা মো মনে বি কিন্তু কলা বারকোট পটে আসলে যেভাবে স্ট্রিট লাইট লাগিছে দেওগড়র চেহেরা বদলিনি এই বাইপাসটা হল পরে দেওগড়র চিত্র বড়িগাল সে যে আমার রাধাকান্ত ঝা মু কহিল দেওগড় টাউনর কেতে দূর রেল স্টেসন সে কে আজ্ঞা দশ কিলোমিটর দূরক হব মু পাক বলে কে পাক আনি হবনি দুইটা কোণ আগে হবনি টিকি পাহাড় অছি জঙ্গল জায়গা আছে বহু পুড়ি নিয়ম কানুন পড়ব মঝিরে মঝিরে লাগে যে সাপ ভাইয়া বুলিছে এটা কোণ তা যোজনার নুহে আমার গোটে পাহাড় জঙ্গল রহলা সে তাকে কাটি কাটি নেলা রোগ যে গাঁ আছে সেপটে পড়ে না সে কে আজ্ঞা দেওগড় টাউনর বাহারে দশ কিলোমিটর বাহারে যাই দিয়ে এইপাই কমসে কম রেল স্টেসন না হলে টাউনটা তো ডেভেলপ হয়ে না জমি আজি জমি আজি লক্ষে টঙ্কার গুঁঠ মিলুছি সে জমিটা সেটি রিয়েল ইস্টেট্রে পঁচিশ লক্ষ টঙ্কা হয়ে রেল স্টেসন না হলে বিজনেসটা বড়ি স্থানীয় লোক পকেট কু পয়সা আসবে জমিটা তো স্থানীয় লোকর না পয়সাটা সার্কুলেসন হব মানে ঠিক আছে তু যেটা মাপিছু টেকনোলোজি টেকনিকালি সেটা রক ভাল জিনিস হব সেটা আগামী দিনে এটি যেত গোটে নয় নয় ইনফ্রাষ্ট্রকচর হয়েছিল দেওগড় জেলার মো মতরে দুইটা জিনিস উপরে দুই তিনটা জিনিস উপরে আমি জোর দেওয়া দরকার এক তো হল কৃষি আউ হর্টিকালচর উদ্যান কৃষি উপরে সাধারণ কৃষি উদ্যান কৃষি উপরে আর মহাপাত্র বাবু ভাইয়া লোক অনেক আমি এটি মহাপাত্র মু আপনার অনুরোধ করবি যে আপনার এটি প্রডকশন মল্টিপ্লাই ধান আউ করতে মিলেট কিনে হোক প্ল্যান করুন যে আপনার কহিলেন প্রডকশন এগ্রি প্রডকশন মল্টিপ্লায়ার ধানটা লাভজনক বিষয় নুহে এটি যে নূয় নূয় কেউ ভাইয়া বজারে কম দরকার সে ভাইয়া জিনিসটা আমার বারকোট পটে বাদাম হয়ে মঝিরে কিছু চাষী মধ্যে কহিলেন আমার নাফেড় সেটা কিণে নাফেড় মঝিরে কিণুনতাল মুখ কহিকি মতো কিছু যাই বারকোট পটর চাষী অরুণবাবু মো পাখ পঠাই মুখ ইন্টারভিউ করে নাফেড়কু সেটি পঠাই দিয়ে দেওগড় জেলার প্ল্যান গোটে করা যাও আগামী কুড়ি পঁচিশ বর্ষের দেশ দুনিয়ার আবশ্যকতা কম দেওগড় জেলা কোণ উৎপাদন করব
তাকে কেমনি পঠাইবা? আমি এইটু পঠাই দেবা বম্বে কু ট্রেন রে, অলগা সিধা কৃষি ট্রেন করদেবা। এইটু আমার ঝারসুগুড়া এয়ারপোর্টটা কেতে 100 কিলোমিটার হব, এইটু কেমনি আমি এই রাস্তা হাইওয়ে দিয়ে ঝারসুগুড়া এয়ারপোর্ট কু পৌঁছলে সেটা দুনিয়া কু পলাইব। মানে অনুমান কর আগামী কিছুদিন পরে ঝারসুগুড়া দেওগড় জেলার এই যে কৃষি ভিত্তিক দ্রব্য রেল আউ এয়ার কার্গোরে বি যাবার সম্ভাবনা আছে। সে ভাবে উচ্চ স্তরের এটি কলে রোজগার বড়ব, টেকনোলোজি কথাটা কলে বহু ভালো পরামর্শ, স্কিম বদলবে এপট সেপট হব, কিন্তু এগ্রি রিসর্চ সেন্টার রহব, মহাপাত্র ভাবে বুদ্ধি যদি এটি লাগবে তাহলে এঠিকার চাষী নূয় নূয় শৈলী কু জাণিলে, নূয় নূয় টেকনিক্স কু জাণিলে ভালো কাম করিব, তার আমদানী বড়ব। এইটা আম সরকার প্রাথমিকতার অছি, এইটা কু আমি প্রাথমিক দেবা। দ্বিতীয় কথা কহিলে আজ্ঞা, প্রপাতর অঞ্চল এইটা গোটে পিলা কলাহাণ্ডির যোগব্যাস বই করি সে পৃথিবীর সবু বড় পাহাড় চড়ি চালছে। গোটে পাহাড় ব্রাজিল চড়িকি আসলে মতো দিল্লি ভেটলে মতো প্রধানমন্ত্রী পাখু নিয়ে গলি, 4-5 বর্ষ তলর কথা, সেবেঠু মো মনে অছি যে তু আমাকে সাহায্য কর, আমার দেওগড়ে প্রধান পাঠ পাখে প্রপাতর দেখিবার আনন্দ নাই, যে নূয় পিঢ়ির লোক আসলে তাকে পাহাড় চড়িবার আনন্দ আছে। আমার প্রধান পার্ট দেওগড় শহর আখপাখে এত হিল টু হিল রেঞ্জ আছে, যদি মাউন্টেনিং গোটে নূয় কল্পনা এটি করা যায়, প্যারাগ্লাইডিং নূয় কল্পনা করা যায়, এটি ট্যুরিজমর নূয় নূয় জিনিস আরম্ভ হয়ে পাব। আর দেওগড় আমার যেমন গোটে হেরিটেজ করিডর আছে, আমার দেওগড় মু গতথর যাই গোপালজী মন্দির, গোপালজী মন্দির 150 বর্ষ পুরোনা মন্দির, ইয়ে যদি ইউরোপের থাকে এগুলো বড় স্টোরি ফিল্ম চালে, তাহলে 150 বর্ষর মন্দির। দেওগড় সহর ভিতরে যেতে দুর্মূল্য জিনিস আছে, আপনার কহিলেন সাহিত্য কথা কহিলেন বিলকুল সহমত। আজ মতো জন কি গুরুজন ভেট করে তিন তিনটি বই বি মুটা স্বীকার করছি, আজ ওড়িয়া ভাষা আজ এই স্তরে রহবার দেওগড়র বহুত অবদান আছে, ইয়াকু পুনর্জীবিত করিবার আবশ্যকতা আছে। এইটি আপন মানে এফএম রেডিও কথা কহিলেন, রেডিওটা পুরোনা হয়ে গলানি, যে আপনার কে কহিলেন মহাপাত্র চালি গেলে হেমন্ত মহাবু যাইছে বাহার করে, রেডিওর টেকনোলোজি বদলি গলানি, আপনার টেলিফোনটা গোটে গোটে রেডিও, টেলিফোনটা গোটে গোটে রেডিও, তাকে মানে ভাবুলি কম সে রাস্তা 2-3টা পিলা আমার স্থানীয় পিলা টিকে হাত লগাইলে সে গোটে নূয় দুনিয়া করেদেবে, নূয় দুনিয়া করে দেওগড়ে খেল নাচ গীত সাহিত্য অপার পরম্পরা আছে। দেওগড়র ইয়ে তৃতীয় জিনিস হয়ে পাব, গোটে আড়ু জিনিস সেটা হল জ্ঞান আধারিত দুনিয়া। ইন্টারনেট হেলা পরে আপনার ঘরে পিলা মানে করোনা পরে দেখি যে বহু পিলা মানে ওয়ার্ক ফ্রম হোম করছেন, দেওগড়ে রহিকি বি টাউনে রহিকি বি বিশ্বর কেউ দেশের কাম করছেন, বড় বড় শহরের কাম রহুচ্ছেন কেউটি দেওগড়ে, টেকনোলোজি ইয়ে গোটে নূয় অবসর দেলানি, টেকনোলোজি অবসর দেলানি। দেওগড়ের যেমনি ক্লাইমেট অছি আগামী দিনের গোটে গ্লোবাল নলেজ সেন্টার বি হয়ে পাব, এইটি লজিষ্টিক হব এটা হয়ে পাব। ওড়িশার মঝামঝি অঞ্চলের এটি অছি, রাউরকেলা অনুগুল কেউঝর ঝারসুগুড়া সম্বলপুরে সবু শিল্পাঞ্চলর এক প্রকার কনেকটিভ পয়েন্ট হলে দেওগড়, রেলরু হব রোডরু হব এসবু নেই দেওগড় গোটে অপার সম্ভাবন রাজ্য, এইটা তেবে হব যেতে এটিকার সমাজ তাকে হবু বলে কাহার কান ধরব। মু তো মো কানটা ছাড়িকি যাচ্ছি, মো কানটা আপনার কতবে ধরিপারে, আমার দ্বারা মোর বাপাঙ্ দ্বারা মো দ্বারা সুভাষ ভাই আমি যেতকি পারিছু যা যা আপনার অপেক্ষা অপেক্ষা অনুসারে করে থাইপারু নাইপার জনা না, কিন্তু যেতবে আপনার যেটা কেছেন সে অনুসারে আমার যেত বুদ্ধি বিবেক হয়েছে তাকে করবার আমি চেষ্টা করছু, আগামী দিনে বি করবু। মতো বহু ভাল লাগিলা, মু জানি নথিলি এত উচ্চ কোটির মত বিনিময় এটি হয়ে পাব, মতর আলোচনা হয়ে পাব, এত ভালো পরম্পরা। বুদ্ধিজীবী সম্মেলন যাবার ভাই ডর বি থাকে, কিন্তু সুধীর বাবু ডর বি রক্ষি সে তিন প্রশ্ন পচারবনি প্রস্তাব দিও, বুদ্ধিজীবী মানে প্রশ্ন আ প্রস্তাব ভিতরে ফরক বুঝি নথান্তি। আজ সমস্ত বহুত কৃতজ্ঞ দেওগড় পাখে, আপনার সমস্তে
দুর্মূল্য প্রস্তাব সব দিয়েছেন বস মানে আমার প্রধান সদাশিব স্যার বি দিয়েছেন মহাপাত্র স্যার বি দিয়েছেন জগন্নাথ বাবু দিয়েছেন আপনার সমস্তে দিয়েছেন ইয়াকু আগামী দিনে নাগরিক কমিটি ইয়াকু গোটে বিধিবদ্ধ ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রে পকো প্রশাসন গোটে স্থায়ী জিনিস সরকার গোটে স্থায়ী জিনিস আমি এমএলএ এমপি মানে বদলুথু তা ভিতর কে কেতবে মন্ত্রী হব কে কেতবে হব না সেটা বড় কথা নাই কিন্তু গোটে সামূহিক অপেক্ষাটা সমাজের অপেক্ষাটা গোটে যোজনাবদ্ধ ভাবে ব্যবস্থা পাখে পৌঁছবা দরকার দেওগড় নাগরিক কমিটি সে কামটি করতো সে ম্যান অফ দ্য ডে ম্যান অফ দ্য সিরিজ হেলা দেওগড় নাগরিক কমিটি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।